রাজা মাম্পি একসঙ্গে করলেন রান্না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাজা মাম্পি একসঙ্গে করলেন রান্না, তার সঙ্গে জমজমাট আড্ডা। কি রান্না করলেন রাজা মাম্পি একসঙ্গে? দেশের মাটি ধারাবাহিকের বাইরে রাজা মাম্পির জুটি এলেন একসঙ্গে, তাও আবার জি 24 ঘন্টা চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, স্টার জলসার এই জনপ্রিয় জুটিকে দেখা গেল জি 24 ঘন্টার নতুন অনুষ্ঠান পুজোর রান্না বান্নাতে। আর সেখানে দেখা গেল রাজা মাম্পিকে একসঙ্গে রান্না করতে। এই অনুষ্ঠানে প্রতিদিনই সেলিব্রিটিরা বানাচ্ছেন সুস্বাদু রান্না আর শেয়ার করে নিচ্ছেন রেসিপি ফ্যানেদের সঙ্গে। এই দিন উপস্থিত ছিলেন রাজা আর মাম্পি। এই শোটিতে দেখা গেল দুজনকে একসঙ্গে রান্না করতে। অভিনেতা রাহুল ব্যানার্জি বানিয়ে ফেলেন গ্রিল চিকেন ব্রেস্ট উইথ রোস্টেড পটেটো। তৈরি করার সময় রাহুলকে সাহায্য করেছেন রুকমা। শুটিং থেকে দেরি করে ফেরেন অভিনেতা রাহুল ব্যানার্জি, আর শুটিং থেকে ফেরার পর রাতের ডিনারে তিনি নিজের জন্য বানিয়ে নেন এই পদটি। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি রাজা আর মাম্পি, আর এই জুটির কেমিস্ট্রি দেখা গেল জি 24 ঘন্টায়। এই দিন দুজনে একসঙ্গে রান্না করলেন, তার সঙ্গে করলেন খুব গল্প, আর অভিনেত্রী রুকমা রয়ের গলার গান তো একেবারে জমিয়ে দিল অনুষ্ঠান। রান্না করার পর দেখা গেল রুকমা নিজের হাতে টেস্ট করিয়ে দিলেন এই পদটি রাহুলকে। রাহুলও পিছিয়ে রইলেন না, তিনিও খাইয়ে দিলেন রুকমাকে। দুজনের বানানো এই রেসিপিটি যে হয়েছিল দারুণ সুস্বাদু, তা তো দেখেই বুঝতে পারছি আমরা। বন্ধুরা, এই শোটি কিন্তু জমে গেল রাজা মাম্পির উপস্থিতিতে। আমরা সিরিয়ালে যতই না দেখি তাদের দুজনকে ঝগড়া করতে, ক্যামেরার পেছনে তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো। যেমন আপনারা সকলে পছন্দ করেছেন রাজা মাম্পিকে, এই শোটিতেও কিন্তু সুপার হিট হয়ে রইল রাহুল আর রুকমার জুটি। কেমন লেগেছে রাজা মাম্পির এই কেমিস্ট্রি এই শোটিতে? জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।